আলোকবর্ষ একটি দৈর্ঘ্য পরিমাপের একক, যা দিয়ে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব মাপা হয়। এক আলোকবর্ষ সমান 946,000 কোটি কিলোমিটার। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের সংজ্ঞা অনুসারে এক আলোকবর্ষ হল এক জুলীয় বছরে শূন্য মাধ্যমে আলো যত দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব। এক বছর সময়ে আলো যতটা পথ বা দূরত্ব অতিক্রম করতে পারে তাকে বলে এক আলোকবর্ষ বা লাইট ইয়ার। আলোর বেগ প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই বেগে চলে আলো 1 মিনিটে 1,80,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। 1 মিনিটের অতিক্রান্ত এই দূরত্বকে বলে 1 মিনিট বা লাইট মিনিট। নিঃসন্দেহে এটা বিশাল একটি দূরত্ব, কিন্তু মহাবিশ্বের বিশালতার কাছে এই দূরত্বের কোনো অস্তিত্ব নেই। সোজা কথায় বললে আলো এক বছরে 9.46 ট্রিলিয়ন কিলোমিটার বা 5.88 ট্রিলিয়ন মাইল দূরত্ব অতিক্রম করে, আর এই দূরত্বকেই এক আলোকবর্ষ বলে। এবার চলুন দেখে নেওয়া যাক আলোকবর্ষ এককে পৃথিবী হতে কয়েকটি পরিচিত মহাজাগতিক বস্তুর দূরত্ব। পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য। সৌরজগতের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টরাই পৃথিবী থেকে 4.2 আলোকবর্ষ দূরে অবস্থিত। অর্থাৎ আপনি যদি আলোর বেগেও ভ্রমণ করেন, আপনার এই নক্ষত্রটিতে পৌঁছাতে 4.2 আলোকবর্ষ সময় লাগবে। আমাদের গ্যালাক্সি মিল্কওয়ে প্রায় 1 লক্ষ আলোকবর্ষ প্রশস্ত, যা সৌরজগতের আকারে 160 মিলিয়ন গুণ বেশি। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি মিল্কওয়ের নিকটতম অনুরূপ গ্যালাক্সি, এটি প্রায় 2.5 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এখন পর্যন্ত বিজ্ঞানীদের গবেষণার মতে আমাদের মহাবিশ্ব প্রায় 13 বিলিয়ন আলোকবর্ষ প্রশস্ত। সুবহানাল্লাহ।